আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত বিসমিল্লাহ রহমানিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন এবং যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা ভিডিওর কমেন্টে আমিন লিখে জানাবেন আজকের এই ভিডিওটিতে সেলেমির সবার সম্পর্কে আলোচনা করা হবে তাই ভিডিওটি কেউ মিস করবেন না তো আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে তার এক নাম্বার ছেলে এবং মেয়েদের বগলের চুল বা নাবির নিচের চুল কাটার প্রকৃত বিধান কি ইসলামী শরীয়তে কিভাবে কাটার কথা বলা হয়েছে একদম সব তুলে ফেলতে হবে নাকি ছোট করে কাটতে হবে দুই নাম্বার নাবির ঠিক কতটুকু নিচ থেকে চুল কাটতে হবে কেউ কেউ বলেন চার পাঁচ আঙ্গুল নিচ থেকে আবার কেউ কেউ বলেন যে নাবির একদম নিচ থেকেই কাটতে হবে এক্ষেত্রে সঠিক কোনটি হবে তিন নাম্বার বগলের সোল এবং নাবিনিসের সুল ব্যতীত দেহের অন্য কোনো অংশের চুল স্থায়ী বা অস্থায়ীভাবে গোড়া থেকে কেটে ফেলা যাবে কিনা অথবা কেটে ছোটো করা যাবে কিনা চার নম্বর নাভিনিসের লোম বা লোম কী দ্বারা কাটতে হবে ব্লেড খুর কাটার কাশি ট্রিমার রেজার হেয়ার রিমুভাল ক্রিম কোনটা দিয়ে কাটতে হবে আর কাটলে কি গোড়া থেকে কেটে ফেলতে হবে নাকি চুল কাটার কাসি দ্বারা ছোট করলেই হবে তো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখুন আজ আমি আপনাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তাই এই বিষয়টি আমাদের সকলের জানা খুবই প্রয়োজন হয়তো অনেকেই এ বিষয়টি না জেনে জীবনে অনেক ভুল করেছেন এই ভুলটি যেন আর না হয় তার আগে আমাদেরকে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আমাদের ইসলামে গোপনাঙ্গের চুল কাটার ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী রয়েছে ইসলামিক মতে গোপনাঙ্গের চুল সঠিক সময় কাটা কতটা জরুরি সেটা আমাদের কম বেশি সকলেরই জানা তবু আজ আমি আপনাদের সুবিধার্থে এই ছোট্ট ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সে সকল বিষয়ে অবশ্যই জানতে পারবেন ইনশাল্লাহ অনেক মেয়েরাই গোপনাঙ্গে চুল কাটার সময় সাধারণত তিনটি ভুল করে থাকে এই ভুলগুলো যেন আর কোনোদিন না হয় এবং আপনি যেন গুনাহের হাত থেকে রক্ষা পেতে পারেন তার জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা গোপনাঙ্গের চুল না কাটলে সেখানে জীবাণুর আক্রমণ হতে পারে লোমের সঙ্গে ময়লা মিশে পাঙ্গাস বা ছত্রাকও জন্ম নিতে পারে ইসলামে প্রতি সপ্তাহে নারী পুরুষ উভয়ের জন্য গোপনাঙ্গ সহ অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করা মুস্তাহাব আর অন্তত চল্লিশ দিনের মধ্যে একবার কাটা আবশ্যক চল্লিশ দিন পরেও অবাঞ্ছিত লোম পরিষ্কার না করা মাখরুহে তাহারিমি যা খুবই গুনাহের কাজ এবং চল্লিশ দিনের ভেতর যদি অবাঞ্ছিত লোমগুলো কাটা না হয় তাহলে লোমের সাথে থাকা নাপাকের কারণে অজু হয় না তথা পবিত্রতা অর্জন হয় না আর অজু না হলে সেক্ষেত্রে সে ব্যক্তির নামাজ কবুল হবে না সূত্র মুসলিম এক একশো পাত মাদানিয়া তিন চারশো একাশি হজরত রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের জীবনের প্রায় সকল ক্ষেত্রেই আলোকপাত করে গেছেন ঘরে বাহিরে এমন কোনো দিক নেই যা রাসল সাল্লু সাল্লাম আমাদের সামনে তুলে ধরেননি তাই এই সামগ্রিক শিক্ষার তুলনা পৃথিবীতে আর কোনো ধর্মেই ছিল না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে স্বামী স্ত্রীর অধিকার স্পষ্ট করে তুলে ধরেছেন এবং পারিবারিক জীবনের প্রতিটি সমস্যার সমাধান আমাদের সামনে খোলাসা করেছেন তা এর আগে আর কেউই করেনি সেই ব্যাপকতার একটি অংশ নাবির নিচের লোম বা পশম পরিষ্কার করার বিধান কোনো কোনো বর্ণনায় নাভিনিসের লোম মুন্ডন করার কথা আবার কোনো কোনো বর্ণনায় লোহা বা ইস্পাতের তৈরি দাঁড়ালো কোনো যন্ত্র দিয়ে পরিষ্কার করার কথা উদ্ধৃত হয়েছে আর এটাই হলো মোস্তাহা এতেও মতের কারো কোনো দ্বিমত নেই আবার দেখা যায় যদি এক্ষেত্রে স্বামী স্ত্রীকে সাহায্য করতে বলে বা স্ত্রী স্বামীকে সাহায্য করতে বলে তাহলে এটা তাদের জন্য করা ওয়াজিব বলে বিবেচিত হবে অর্থাৎ স্বামী স্ত্রী একে অন্যকে এ ব্যাপারে সাহায্য করতে পারবে এক্ষেত্রে চল্লিশ দিনের বেশি দেরি করা মাকরু তবে সর্বনিম্ন কোনো মেয়াদ নির্ধারিত নেই বরং ব্যক্তির পশম বড় হওয়ার উপরেই এর বিধান নির্ভরশীল এর মূল উদ্দেশ্য হল পরিচ্ছন্নতা সেটা খুর বা রেজার বা ব্লেড যে কোনো কিছু দিয়েই হোক না কেন তবে এই ক্ষেত্রে নিজের কাজ নিজে করাই সর্বোত্তম তবে স্বামী স্ত্রী পরস্পরকে সাহায্য করতে পারবে ব্লেড খুর সুলকাটার কাছি ইত্যাদি দ্বারা গোপনাঙ্গ লোম পরিষ্কার করা নারী পুরুষ উভয়ের জন্য জায়জ আছে অনুরূপভাবে হেয়ার রিমুভাল জাতীয় কেমিক্যাল দ্বারাও পরিষ্কার করতে শরীরতার কোনো বাধা নেই তবে পুরুষের জন্য সিসে এবং মহিলাদের জন্য উপরিয়ে ফেলা মোস্তাহাব তবে কেউ যদি রেজার বা ব্লেড দ্বারা গোপনঙ্গের চুল কাটেন সেক্ষেত্রে তা উত্তম হবে সুতরাং কেউ যদি কাটার কেসি দ্বারা ছোট করে রাখে তাহলেও তা জায়েজ হবে তবে উত্তম হলো একেবারে পরিষ্কার করা উল্লেখ্য মুসলিম কেবল বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতা নয় বরং অভ্যন্তরীণ এবং গোপনীয় বিষয়ের ক্ষেত্রেও মুসলিমেরা বড়ই সভ্যতার অধিকারী এবং ইসলামেও এই লোম শেষে সুন্নত অবশ্য তা কেমিক্যাল ব্যবহার করে তুলে ফেলাও বৈধ রয়েছে তবু আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আমরা জানি গোপনাঙ্গ বিশেষ সেন্সিটিভ হয়ে থাকে তাই কেমিক্যাল যুক্ত ক্রিম ব্যবহার ব্যবহারের পূর্বে তার বিশ্বস্ততা যাচাই করে নেওয়া উচিত অর্থাৎ তা বিশ্বস্ত কোনো দোকান বা জায়গা থেকে অথবা বিশ্বস্ত কোনো ব্র্যান্ডের আসল প্রোডাক্ট যাচাই করে কিনবেন নকল কোনো যুক্ত ক্রিম ব্যবহার করবেন না এতে করে মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারেন তাই নিরাপদ থাকার জন্য রেজার বা ব্লেড ব্যবহার করাই সর্বোত্তম তাই সর্বোপরি আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে গোপনাঙ্গি ক্রিম ব্যবহারের পূর্বে আপনি সাইলে আপনার অন্য কোনো জায়গায় সেটি ব্যবহার করে দেখতে পারেন যদি দেখেন আপনার দেহের অন্য জায়গায় ক্ষতি হচ্ছে না বা জ্বলছে না তবে আপনি সেটি গোপনাঙ্গে ব্যবহার করতে পারেন এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন তবে সবচেয়ে ভালো হয় আধুনিক রেজার দিয়ে গোপনাঙ্গের চুল কেটে ফেলা এরপরেও গোপনাঙ্গে চুল কাটার সময় মেয়েরা সাধারণত তিনটি ভুল করে থাকেন তার মধ্যে প্রথম এবং অতি গুরুত্বপূর্ণ যে ভুল সেটি হলো চাষাযন্ত্র পাওয়া না গেলে অথবা চাঁসা কষ্টকর হলে অনেকে চুল কাটার কেসি দ্বারা কোনো মতে না কাটার মতো সামান্য কেটে ফেলেন এই ভুলটি আরও কখনোই করবেন না কারণ এতে হাইজের পর সম্পূর্ণ সিসে না ফেললে সেখানে ময়লাগুলো গোপনাঙ্গের চুলের সাথে আটকে থাকে যার ফলে গোপনাঙ্গে নানা ধরনের চর্ম অ্যালার্জি দেখা দিতে পারে অনেক ক্ষেত্রে বড় ধরনের রোগের আশঙ্কাও থাকে যদি তা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় যেখানে বলা হয় সংসার সুখী হয় রমণীর গুণে সেখানে যদি রমণী নিজেই অস্বস্তিতে থাকে নিজেই কষ্টে থাকে তাহলে সংসারে সুখী করে আসবে তাই আপনাদের প্রতি পরামর্শ থাকবে আধুনিক যে শেভিং রেজারগুলো বের হয়েছে সেগুলো দিয়ে আপনি রিস্ক ফ্রিভাবে গোপনাঙ্গ লংগুলো অনায়াসে কাটতে পারবেন এতে করে কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না দ্বিতীয় নাম্বার ভুলটি হলো গুপ্তাঙ্গের লম আদি বা বৈজ্ঞানিক পদ্ধতিতে যেভাবেই পরিষ্কার করুন না কেন তা উপর থেকে শুরু করা উত্তম তাই আপনারা নিচের দিক থেকে শুরু করবে না উপর দিক থেকে নিচে শুরু করবেন পাতবাই আলমগীরিতে শেষে লোম পরিষ্কার করার সময় উপর দিক থেকে শুরু করা উত্তম এখন প্রশ্ন আসতে পারে সেটা কেন তার কারণ হল নিচ থেকে যখন আপনি ব্লেড বারেজার দিয়ে পরিষ্কার করবেন অথবা কেমিক্যাল লাগিয়ে উঠানোর চেষ্টা করবেন তখন সেই লোমগুলোর গোড়া পেটে গিয়ে একটা লোমের গোড়া থেকে একাধিক লোম গজাতে পারে এবং অল্প বয়সে সেই লোমগুলো পাকা শুরু করতে পারে যা পরবর্তীতে খুবই অস্বস্তিকর হতে পারে তাই আপনারা ব্লেড বারেজার বা ক্রিম যেটা দিয়ে পরিষ্কার করুন না কেন অবশ্যই উপর থেকে নিচে কাটবেন বা উঠাবেন তিন নাম্বার ভুলটি হলেও অলসতা বা ভয়ের আশঙ্কা থেকে অনেক মা বোনেরাই হাইজের পর নবীন সুল কাটতে বিলম্ব করেন অথবা অনেক সময় কাটেন না যা একদম ঠিক নয় কারণ পিরিয়ড শেষ হলে অবশ্যই গুপ্তাঙ্গের লোমগুলো কেটে ফেলবেন অর্থাৎ পরিষ্কার করবেন তা না হলে অ্যালার্জি রেশ ছত্রাক বা জীবাণুর আক্রমণ হতে পারে এবং সেখানে ইনফেকশন বা প্রধাপ সৃষ্টি হতে পারে হজরত আবু হরাই রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন পিতরাত তথা স্বভাবত সুন্নত পাঁচটি এক নাম্বার খতনা করা দুই নাম্বার নাবির নিচের অবাঞ্চিত লোম পরিষ্কার করা তিন নাম্বার মুসকাটা চার নাম্বার নকাটা পাঁচ নাম্বার বগল চুলকে উপড়িয়ে ফেলা মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার চার হাজার চারশত কুড়ি তবে প্রত্যেক মা বন্ধের এটা জেনে রাখা উচিত যে হায়েজ অবস্থায় নিচের লোম কাটা যাবে না হায়েজ পরবর্তী উত্তীর্ণ সময় নিচের লোম কাটা মুস্তাহা উল্লেখ্য বলে রাখা ভালো নাবির নিচে যে একটা খাদ রয়েছে সেখান থেকে শুরু করে গোফনাঙ্গের আশপাশে অন্ডকোষের চুল এবং গুজদারের চুল মুন্ডন করা সুন্নত কেউ কেউ বলেন নাবের নিচে যেখানে চুল থাকবে সেখানেই মুন্ডন করা উচিত আর আমি ওই দ্বিতীয় মতকেই পালন করার পরামর্শ দেব কেননা চুলই দুর্গন্ধের কারণ হয় সুতরাং এমনভাবে পরিষ্কার করা উচিত যাতে দুর্গন্ধের কোনো কারণ আর বাকি না থাকে সপ্তাহে একবার বা দু সপ্তাহে একবার অথবা চল্লিশ দিনের মধ্যে নাবের নিচের লোম এবং বগলের নিচের লোম কাটতে হবে তবে চল্লিশ দিন অতিক্রম করা মাকরুহে তাহারিমি অথবা হিন্দিয়াতে বর্ণিত আছে বুক এবং পিঠের চুলকে মুন্ডানো কাটা বা সাসা দাদবের খেলাপ তবে বিশেষ কোনো কারণে তা কাটা বা সাসা জায়জ রয়েছে সূত্র পাতয় হিন্দিয়া পাঁচ তিনশো তো আটান্ন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে জানাবেন মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন সুন্দর রাখেন নিরাপদে রাখেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ অবরাকাত